হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জনপ্রিয় ও সফল ইউটিউবার আর এস ফাহিম চৌধুরীর গার্লফ্রেন্ড, বউ, পরিবার, বাড়ি গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা সকল তথ্য সম্পর্কে জানব। তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফাহিমের আসল নাম কামরুল হাসান চৌধুরী ফাহিম, আর তার ডাকনাম আর এস ফাহিম চৌধুরী বা রকস্টার ফাহিম চৌধুরী। তিনি পেশায় একজন স্ট্যান্ড রাইডার, ব্লগার ও ইউটিউবার। ফাহিমের জন্মস্থান কুমিল্লা চৌদ্দগ্রাম, বাংলাদেশ। তবে তিনি এই মুহূর্তে মোহাম্মদপুর ঢাকায় বসবাস করছেন। তিনি জন্মগ্রহণ করেন 28 ফেব্রুয়ারি 1996 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে 27 বছর। ফাহিম উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি ও তার ওজন 62 কেজির মতো। ফাহিমের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। ফাহিমের শখ হচ্ছে বাইক স্ট্যান্ড করা, ভিডিও করা ও ভ্রমণ করা ইত্যাদি। ফাহিমের শিক্ষাজীবন, তিনি মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন। ফাহিমের ইউটিউব চ্যানেলের নাম আর এস ফাহিম চৌধুরী। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1.45 মিলিয়ন প্লাস। ফাহিম ইউটিউব জগতে আত্মপ্রকাশ করেন 2015 সালে ST জোসেফ শো স্ট্যান্ড ভিডিও দেয়া। তো আমার দেখা ফাহিমের জনপ্রিয় ব্লগ ভিডিওগুলো হচ্ছে বাইং অ্যা নিউ বাইক, ছোট বোনের হলুদ সন্ধ্যা, তৌহিদ আফ্রিদি এটা কি বললো আমাকে, মানজিয়াকে বার্থডে উইশ করলো শ্রাবন্তী, 18 ঘন্টায় তেতুলিয়া থেকে টেকনাফ, মানজিয়া বিয়ে করে আমাদেরকে ভুলে গেছে, চলে এলাম শ্বশুর বাড়ি, আমার একটা গার্লফ্রেন্ড লাগবে ও আমার ক্রাশের হলুদ সন্ধ্যা ইত্যাদি। ফাহিম প্রিয়ারে এই মিউজিক ভিডিওতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে ভিডিওটির ভিউজ 4.6 মিলিয়ন প্লাস। ফাহিম এখনও পর্যন্ত মোট 1টি বিয়ে করেছেন এবং তার বউয়ের নাম মানজিয়া ফিমো। ফাহিমের ইনকাম, তিনি প্রতি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। তবে এই মুহূর্তে ফাহিমের আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 1 কোটি টাকারও বেশি। ফাহিমের গাড়ির কালেকশন, বর্তমানে ফাহিমের 1 থেকে 2টি প্রাইভেট কার রয়েছে এবং তার কয়েকটি বাইকও রয়েছে। সো ভিউয়ার্স, ফাহিমের ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।